আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি। এবার তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা এখন সমাধান করব। তো এখানে কতে বলা আছে যে একটা রাশি দেওয়া আছে, সেই রাশিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে, যে আমরা যে সূত্রটা জানি যে বর্গের যে সূত্র, যে একটা আমরা জানি যে স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এবং আরেকটা জানি যে স্কোয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই দুটা সূত্রকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যায়। দেখো, এটাতে কাটা যায়, এটাতে কাটা যায়, তাহলে টু এবি টু এবি যোগ করে দিলে ফোর এবি, এবং এখানে এই পাশে থাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে যে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ। এটা এটা হচ্ছে ফোর এবির অনুসিদ্ধান্ত। আমরা সূত্র থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পাই সেগুলোকে অনুসিদ্ধান্ত বলে। তো এখন এখান থেকে যদি আমরা এ বি সমান যদি বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফোরটা ডান পাশে গিয়ে এই যে এই অংশটির সাথে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে। এখন এটাকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এভাবে আলাদা করে লিখতে পারি আমরা যে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, এবং এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে দেখো, এই যে এটা হলো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এই এ বির যে সূত্রটা সেটাই কিন্তু দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এ বি সমান আমরা এটা লিখতে পারি। এখন যে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিকে আমাদের এই এ বির ফর্মেটে আনতে হবে, অর্থাৎ এ গুণন বি এ আকারের দুটো রাশির গুণফল আকারে আগে লিখতে হবে, তারপর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে এখানে প্রথমত এই রাশিটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো যেহেতু এই রাশিটা তোমাদের যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এ আকারের আছে, তো এই আকারের থাকলে আমরা জানি যে উৎপাদক বিশ্লেষণের সময় যে মিডিল টার্ম ব্রেকআপ, যেটা মধ্যপথ বিভাজন করতে হয়, অর্থাৎ পি কে আমরা এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কিউ কে এ বি এর গুণফল আকারে লিখবো। অর্থাৎ এখানে পি পরিবর্তে কিউ কে কিউ এর এমন দূরে উৎপাদক নিতে হবে যেন পি এর যোগফল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে দেখো, এই 48 48 কে আমরা লিখতে পারি 648। আবার দেখো, এ 8 যোগ 6 সমান সমান 14। এখানে আরও উৎপাদক নেওয়া যায়, কিন্তু 6 এবং 8 এই দুটো উৎপাদক নিতে হবে, কারণ 6 এবং 8 যোগ করলে 14 হয়, যেটা হয় যে মাঝের পদটা। তাহলে আমরা যদি এই ফর্মেটে সাজাই, অর্থাৎ এখানে কিউ সমান এখানে 48 এবং পি সমান এখানে 8 প্লাস 6, অর্থাৎ এখানে দেখো এটাকে লেখা যায় 6 গুণন 8, এবং এটাকে লেখা যায় 8 প্লাস 6, অর্থাৎ এখানে এ প্লাস বি এ আকারের আছে। তাহলে এটার পরের লাইনটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু 8, এ আকারে লিখতে পারি। তো তোমরা উৎপাদক বিশ্লেষণে যদি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাও, তাহলে এইভাবে তোমরা ইজিলি করতে পারবে, তখন এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এই লাইনটা আমরা এখানে মুছে দিই। তো পরের লাইনে যেটা হবে, যে সরাসরি আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 6x প্লাস 48, এটা লিখতে পারি। এখন এখানে কাজটা হচ্ছে এখন কমন নেওয়া, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার এবং 8x এর ভিতরে কমন যাবে হচ্ছে এক্স, এবং 6x এবং 48 এটার ভিতরে কমন যাবে হচ্ছে 6। তাহলে নেক্সট লাইনে এক্স ইন্টু এক্স প্লাস 8 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8,
তাহলে এক্স প্লাস এইট কমন গেলে থাকে এক্স প্লাস এইট ইন্টু এক্স প্লাস সিক্স। তো কমন নেওয়া মানে ভাগ করা তোমরা আগেই জানো। তাহলে এখন দেখো এই যে দেখো এই অংশটাকে যদি আমরা এ চিন্তা করি, এই অংশটাকে যদি বি চিন্তা করি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হলো স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হলো স্কোয়ার, এ আকারে লিখতে পারি। অর্থাৎ এখানে যেহেতু এ এর জায়গায় এখানে এক্স প্লাস এইট আছে, বির জায়গায় আছে এক্স প্লাস সিক্স, তো আমরা এইভাবে আমরা সাজিয়ে লিখবো পরের লাইনে। এক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এবং এক্স প্লাস সিট মাইনাস, এই মাইনাস দ্বারা আবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। তাহলে নেক্সট লাইনে যেটা হবে দেখো এখানে এক্স এক্স যোগ করলে টু এক্স এবং 28 যোগ করলে 14 হয় এবং এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, 8 থেকে 6 গেলে 2 হয়। তাহলে এখান থেকে আবার 2 যদি কমন নেই আমরা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 7 লিখতে পারি ডিভাইডেড বাই 2 এবং 2 2 কাটাকাটি করে 1 থাকে 1 স্কোয়ার। তাহলে এই 2 2 কাটা যায় থাকে হচ্ছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা হলো অ্যান্সার। এখন এই উত্তরটা সঠিক আছে কিনা এটাও আবার তোমরা যাচাই করতে পারবে কিভাবে, দেখো এটাকে যদি আমরা আবার সূত্র লিখি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 7 × 14 এক্স 749 বিয়োগ 1। তাহলে পরের লাইনে দেখো যে এক্স স্কোয়ার প্লাস 14x + 48। তাহলে দেখো এই রাশিটাই কিন্তু আমাদের ছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খ নম্বর সমস্যা, উদ্দীপক থেকে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 10। তাহলে এখানে একটা কথা বলে নেওয়া দরকার যে একটা সংখ্যা, যেমন একটা সংখ্যা যদি এ হয় তাহলে এর যোগাত্মক বিপরীত কিন্তু আমরা লিখতে পারি মাইনাস এ এবং এর গুণাত্মক বিপরীত লিখতে পারি 1/a। তাহলে এ স্কোয়ারের গুণাত্মক বিপরীত 1/a², তাহলে এক্স স্কোয়ারের গুণাত্মক বিপরীত 1/x². তাহলে কিন্তু এখানে তাই বলা আছে যে তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 10। তাহলে এবার এক্স এর বর্গ, যেহেতু এক্স এর বর্গই বলা আছে এখানে, এক্স এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার এবং এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x². তাহলে বলছে যে সংখ্যার সমষ্টি অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস 1/x², এটার সমষ্টি এখানে 10। তাহলে প্রশ্ন মতো এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 10। এখন দেখো এই যে রাশিটা এখানে দেওয়া আছে এই রাশিটার মান বের করতে গেলে অবশ্যই তোমাদের এটা, যেহেতু এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 1/x², তাহলে এটাকে আমরা যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি, এটা সূত্র আকারে করতে পারি আমরা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x² এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x² এভাবে লিখতে পারি, যেহেতু আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে এর জায়গায় কিন্তু এক্স স্কোয়ার আছে, বির জায়গায় 1/x² আছে, তাহলে এই ফর্মেটে আমরা লিখতে পারি। এখন এটার মান তো দেওয়াই আছে, এটার মান হচ্ছে 10 এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x² মান এখন তোমাকে বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা উভয় পক্ষে আমরা বর্গ করে দেবো, উভয় পক্ষে যেটা প্রশ্ন মতো যেটা পেলাম এটা উভয় পক্ষে আমরা বর্গ করি, অর্থাৎ এখানে সাইড নোটে আমি লিখে দিলাম বর্গ করে। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x² আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x² মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা অনুসিদ্ধান্ত জানি 4ab, অর্থাৎ একটা দুটা রাশির যোগফলের স্কোয়ার থেকে যদি বিয়োগফলের স্কোয়ার আনতে চাই তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার প্লাস 4x² ইন্টু 1/x², অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করে দিতে পারি। এখন এক্স স্কোয়ার এখানে কাটাকাটি যে থাকে শুধু 4, এই 4টা আবার ডান পাশে চলে যাবে, 10 স্কোয়ার করলে তো 100 হয় এটা জানো, তো ডান পাশে এই 4টা চলে গেলে এটা 96 হয়। এখন স্কোয়ারকে ভ্যানিশ করতে হবে, স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উপপক্ষে আমাদের বর্গমূল নিতে হবে, তাহলে বর্গমূল করলে স্কোয়ারে ভ্যানিশ হয়ে যায় এবং এই রুট 96কে আমরা লিখতে পারি এরকম যে 96 এটাকে লিখতে পারি আমাদের 6 × 16 অর্থাৎ 6 × 96।
আবার এই যে দেখো, এই যে √16, √6, এটাকে এভাবে লেখা যায়। তাহলে চারের বর্গমূল, 16-র বর্গমূল হচ্ছে 4, এবং এই √6 থাকে এখানে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি x² - 1x² = 4√6। এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে এটা লেফট সাইড আমরা লিখি, লেফট সাইড x⁴-1x⁴। তো এটাকে লিখতে পারি x² হোল স্কোয়ার - 1x² হোল স্কোয়ার, এবং এটা যেহেতু x² - b² সূত্র আকারে আছে, অর্থাৎ x² + 1x² × x² - 1x² তো x² + 1x² মান 10, এবং এটার মান বের করলাম আমরা 4√6। তাহলে এখানে 4 আর 10 গুণ করলে হয় 40√6। তাহলে যেটাই হচ্ছে রাইট সাইড। তাহলে সুতরাং লেফট লেফট সাইড = রাইট সাইড প্রমাণিত। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর গ নম্বর সমস্যাটি সমাধান করব। x³ - 1/x³ √22 প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য এই রাশিটা কিন্তু আমাদের এই যে x-1/x এর মান কিন্তু আমাদের জানতে হবে, কারণ এটা জানলে তোমরা এটাকে গণের সূত্রে অ্যাপ্লাই করলে এই রাশিটা মান পাবে। তাহলে কিভাবে পাবো? ওই যে আমরা যে খ হতে যেটা পাই x² + 1x² এটার মান নির্ণয় করার জন্য, তো এটা মান নির্ণয় করার জন্য এটা আমরা a-b² সূত্রে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ x² - 2x (1x+1x²), যেহেতু এই যে মাইনাস এই অংশটুকু আমরা অতিরিক্ত আনলাম, উভয় পক্ষে আমরা এটা যোগ করে দিয়েছি, উভয় পক্ষে আমরা -2x (1x) নিয়ে। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখতে পারি x-1x হোল স্কোয়ার। এবং এখানে দেখো 10 থেকে এই যে x কাটা গিয়ে এখানে 10 থেকে 2 গেলে 8 হয়। এখন এই যে স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমাদের করতে হবে বর্গমূল করে দিতে হবে, উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিই। এখানে আমরা লিখবো যে বর্গমূল করে, তাহলে রুট আর স্কোয়ার ভ্যানিশে এখানে এই যে 8 কে √8 কে আমরা লিখতে পারি 4 × 2, √4 × 2, আর 4-এর বর্গমূল তো 2, আর 2-এর বর্গমূল পাওয়া যায় না, তো এটাকে আমরা 2√2 লিখতে পারি। তাহলে এটাকে আবার যদি আমরা গণের সূত্রে অ্যাপ্লাই করি, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, আমি যে এই এই টেকনিকটা লিখছি এখানে a-b² সূত্র প্রয়োগ করার জন্য, তোমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতা যে x-1/x² + 2x(1x) = 10, বা x-1/x² একটু x কাটা গেছে +2 = 10, বা x-1/x² এই দুটো ওই পাশে চলে যায়, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 8 হবে, বা এখান থেকে ওই যে স্কোয়ার ভ্যানিশ করলে x-1/x = √8 আসে। তো এইভাবে তোমরা চাইলে করতে পারো, এটা একটা অনুসিদ্ধান্ত, কারণ অনুসিদ্ধান্ত জানি যে a+b হোল স্কোয়ার সমান সমান আমরা জানি যে a² + 2ab + b². তাহলে এখানে দেখো, যদি আমরা a² + b² কে আমরা এক পাশে রেখে এই এই টয় এসিবিটাকে সরাই ফেলি, তাহলে এই টয় এসিবিটা a+b হোল স্কোয়ারের সাথে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এটা a² + b² এর অনুসিদ্ধান্তটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এই রাশিটাকে আমরা এখন ঘন করে দেব, উভয় পক্ষে আমাদের ঘন করে দিতে হবে, অর্থাৎ ঘন নির্ণয় সূত্রটা যে a+b হোল কিউবের একটা সূত্র আছে যে a³ + b³ + 3ab × a+b, এবং a-b হোল কিউব সমান যে a³ - b³ - 3ab × a-b, অর্থাৎ প্লাসের সূত্র সব প্লাস, মাইনাসের সূত্র সব মাইনাস। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এখানে এর জায়গায় এক্স, বির জায়গায় 1/x আছে, তাহলে x³ - 1x³ - 3x × 1/x × x-1/x, এবং এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, এটার মানে হচ্ছে 2³ × 2√2, সরি, হ্যাঁ, 2√2 হোল কিউব। তাহলে দেখো এটার মান হচ্ছে 8, এবং এই 2√2 এটাকে লেখা যায় √2 হোল কিউবকে লেখা যায় √2 হোল স্কোয়ার × √2। তাহলে দেখো এখানে 8, এখানে থাকে 2, আর এখানে থাকে √2, তাহলে 8 দুগুণে 16 √2 হয়। হ্যাঁ, এখন এই যে x কাটা যায় এখানে 3, এবং x-1/x এর মান হচ্ছে 2√2, এটা আমরা বসিয়ে দিলাম।
এখন এই যে মাইনাস থ্রি ইন্টু টু এটা সিক্স হয়ে যায়, সিক্স রুট টু, অর্থাৎ এটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যায়। তাহলে পরে পরে আমরা যেটা লিখব, এটা প্লাস হয়ে গেছে, তাহলে তিন দুগুণ এখানে ছয় হয়, তাহলে ষোলো আর ছয়, এখানে ষোলো রুট টু থেকে ষোলো ছয় রুট টু যোগ দিলে, অর্থাৎ এটার সাথে এটা যোগ দিলে ষোলো আর ছয় এখানে 22 হয়ে যায়। তাহলে এটাই কিন্তু আমাদের রাইট সাইড। আর এখানে দেখো এটা নিচে একটা ওয়ান আছে, এখন লসাগু নিলে এক্স কিউব, সেই এক্স কিউব দ্বারা ওয়ানকে ভাগ করলে, এক্স কিউবকে ওয়ান দ্বারা ভাগ করলে এক্স কিউব হয়, সেই এক্স কিউব দ্বারা আবার এক্স কিউবকে গুণ করে দিলে এক্স টু দি পাওয়ার সিক্স হয়, এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগ করলে ওয়ান হয়, সে ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে এখানে ওয়ান হয়ে যায়, এই মাইনাস তো আছেই। তো এটাই হচ্ছে আমাদের এই যে দেখো এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লিখতে হবে এখানে প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।